এভাবে সারাদিন বসে বসে এখানে কাটিয়ে দেওয়া যাবে, যা সুন্দর জায়গা। ওয়াও, ইট ইজ বিউটিফুল। ওখানে আছে এটা, এন্ড ইটস গোইং সো স্টেডিলি, বাট দিস ইজ দ্য থ্রিল অফ জঙ্গল, ইজন্ট দ্যাট। বেরিয়ে গেছি আমরা রকি আইল্যান্ড থেকে, আমরা এখন যাচ্ছি শান্তেলেখোলা। আমি নামটা নতুন শুনলাম, সঞ্জু বলল। এই রাস্তা ধরে শান্তেলেখোলা যাব আমরা। আমাদের গাড়ি এখানে রেখে দিলাম, এদিক থেকে লোকাল গাড়ি নিয়ে যেতে হবে। তিনটা স্পট দেখাবে, দেখি দেখি কি কি দেখায়। এদিকে আমাদের গাড়ি রেখে এই ভাইয়ের গাড়িতে আমরা তিনটা স্পট দেখব। ভাইয়া কোন কোন সা তিন স্পট হ্যায়? এক ভিউ পয়েন্ট হ্যায়, রোড সাইড ভি মিলেগা আপকো, হ্যাঁ, আর এক ভিউ পয়েন্ট, আর এক ও নেওরা, হ্যাঁ, আর এক শান্তেলেখোলা হ্যাঙ্গিং ব্রিজ। তিন চিজ হ্যায় শান্তেলেখোলা হ্যাঙ্গিং ব্রিজ, এক মন্ডলগাঁও ভিউ পয়েন্ট শায়দ না, মন্ডলগাঁও ভিউ পয়েন্ট, আর এক নেওরা। নেওরা মে ক্যা হ্যায়? নেওরা মে ভাই এক বড়া রিভার হ্যায়, বড়া রিভার হ্যায়, নেওরা রিভার। ওকে চলিয়ে দেখতে। You can see it's a hill river, Neura river. It's situated in Duars. आप सोच रहे होंगे कि कितना सुंदर जगह में हम खड़े हैं नहाने के लिए, इतना बढ़िया जगह है। प्रिपरेशन लेके नहीं आया नहाने के लिए, नहीं तो हम भी कूद पड़ते यहाँ पे। वेरी ब्यूटिफुल, यू कैन सी, देखते पार छो कि सुंदर। এখানে এসে সারাদিন কাটিয়ে নেওয়া যাবে। নেচার ইজ ভেরি বিউটিফুল। ছোট ছোট ঝর্ণা, এখানে এসে
পড়ছে এই নদীতে, অনেক ঝর্ণা এখানে এসে পড়ছে। আমরা রাস্তায় আসার সময় দেখেছি অনেক ছোট ছোট ঝর্ণা এখানে এসে এই নদীতে পড়ছে। উপর থেকে আমরা নদীটা দেখছিলাম, কিন্তু নিচে এসে দেখলাম বাহ বিউটিফুল। এভাবে সারাদিন বসে বসে এখানে কাটিয়ে দেওয়া যাবে, যা সুন্দর জায়গা, জলের শব্দেই কাটিয়ে দেওয়া যাবে। নেউরা রিভার দেখার পর আমরা বেরিয়ে পড়েছি সান্তালি, সান্তালি খোলা হ্যাঙ্গিং ব্রিজের দিকে। এটা রাস্তা, ভেরি বিউটিফুল রোড, হিল গ্রেভেল রোড, বড় সুন্দর রোড। গাড়ির ভেতরে জোক পাওয়া গেছে একটা, নেউরা রিভার থেকে জোক নিয়ে এসছে অভিষেক বা সংযোগ। মন্ডলগাঁও একটা শিব মন্দির আছে, সেই শিব মন্দিরটা দেখার জন্যই দাঁড়ালাম। ঘন্টা বাজা, শিব মন্দিরটা আপাতত বন্ধ আছে। এটাই শিব মন্দির, হ্যাঙ্গিং ব্রিজ, ইকো রিসোর্ট আছে সামনে, এটাই হ্যাঙ্গিং ব্রিজ। এদিকে নিচে দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে, এদিক থেকে ঝর্ণাটা এসে এরকম নিচে দিয়ে বয়ে যাচ্ছে, প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। এখানে বসার জায়গাও আছে, পুরো জঙ্গলের মধ্যে, খুব সুন্দর জঙ্গলের মধ্যে শান্তির জায়গা। এসে বসে থেকে শান্তিতে সারাদিন কাটিয়ে তারপর যাওয়া যাবে শান্তির জায়গা। এদিকে একটা রিসর্ট আছে, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের আন্ডারে। এটা এখন মেনটেন্যান্সে আছে বলে বন্ধ, কিন্তু এটাতে থাকা যায়, এটাতে থাকতে পারলে ওয়াও। একদম পুরো নেচারের মাঝখানে নীরব জায়গায় থাকার জন্য এক মনোরম পরিবেশ। It is beautiful. And it's going so steadily in its own pace.
It's really a natural habitat. You may find many things here which we will experience for the first time. So just come here and spend some time here. After spending a whole week in the office loaded with heavy work, in the weekend come here in the lap of nature, spend at least 2 days, you will feel the serene beauty of nature. Mobile network is not available, so no one will be able to disturb you. Just give yourself little time so that again you get refreshed to work heavily after the weekends get over. So come here, it's very beautiful, it's serene, it's quiet, it's a unique type of refreshment. So come here, I am enjoying here, I am enjoying too much. It's a place to give time to oneself. So hardly we get this type of places in cities. So whenever you get time, make it convenient to visit such places so that you get charged up for the next week. Bye bye.